चिकित्सक प्रतिबाद अचल इतना राज्य चिकित्सालय समूह चिकित्सक सेउज सेनापतिक आक्रमण घटनार न्याय विचार चिकित्सालय चिकित्सालय कला बेज परिधान चिकित्सक दोषीक फास्ट ट्रेक आदालत विचार कर शि दियार दबी उत्थन कर फिजिकली एसल्ट नहय तेउलोके बहुत डांगर प्लेन करिसिले भविष्यते किन्तु अहोमक चिकित्सक निग्रह घटना केटा सहज करा नहब चिकित्सकर प्रतिबादत असल राज्यर स्वास्थ्य विभाग चिकित्सक आक्रमणर विरुद्धे जलि पकी उठिसे चिकित्सक समाज सरकारे उचित व्यवस्था ग्रहण करक आरु प्रत्येक पीएचसी प्रत्येक धरक हेल्थ केयर फेसिलिटी बाहिरते फाल टाइट सिक्यूरिटी पर्सनल्स बिलाव लाइक और ट्रेनिंग दी लगे एनुवा सिचुएशन की होते रिएक्शन दी लगे कि एक्शन हम लगे इन आत्मघंटा पीपी किट काम डॉक्टर ऊपर एने बहुत बेहद लगे गुवाहाटी चिकित्सा महाविद्यालय हस्पताल कला बेज परिधान चिकित्सक प्रतिबाद बंध थकिल जि एम सी एचर ओपिडी जि एम सी एचर अध्यक्ष अश्युत बैश्य कले सभ्य लोकर कांड हब नारे সভ্যতার উপর প্রশ্ন এটা আছে সেই মানুষখানি সভ্য নে অক লং পেন্ট শার্ট পিঁধিছে বা লুঙি পিঁধিছে সেইটোয় সভ্যতার চিহ্ন হয় ব্রেনত হয়তো এটাও সভ্যতার যে আঁচ পড়ব লাগে সেই আঁচ হয়তো পড়া নাই সেইকাৰণে কারণে এই বর্বরোচিত কামবিল করার কারণে একো মানে ভাবিলগা হওয়া নাই মানুষের যদি জ্ঞানের পোহর বলে কয় আর মানে লাইটের পোহর দুটা ডিফারেন্স আছে তো সেই জ্ঞানের পোহরও তাদের এটা উদালিত গই পোৱা নাই লাইটের পোহরটো ঠিকই গেছে কারণ তার মাঝে হাইওয়েটো যেহেতু গেছে লাইটের পোহর যাবই কিন্তু জ্ঞানের পোহর এটাও তার যাওয়া নাই চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রতিবাদর দৃশ্য চিকিৎসক সকলে কোলা বেজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করার লগতে আক্রমণের লগত জড়িত অপরাধী কেটাক ফাস্ট ট্র্যাক আদালতত বিচার করব লাগে বলে দাবি উত্থাপন করে কোভিড কেয়ার সেন্টারের ভিতর সুরক্ষা কর্মী থাকা সত্ত্বেও ইমানখিনি মানুষ দল বান্ধি কেন সোমালে আর তারপরে সেই মানুষজন লড়াজনক যিধরণে নিম্নভাবে প্রহার করলে ইয়ার উত্তরটা কি সমাজে সুস্থ সমাজে নিশ্চয় ইয়ার উত্তরটলে বাদ চাই রব সরকারের ওসব মানে ডিমান্ড করো যে আমাকে একটা পার্মানেন্ট সলিউশন লাগে এইটাই নহয় আর যাক মানে দোষী আছে কঠোরতম শাস্তি দিব লাগে বুজাইর উদালিত কর্তব্যরত চিকিৎসকের উপর একাংশ লোকে চলোয়া বর্বর আক্রমণের ঘটনায় জোকারি গেছে যোরহাটের চিকিৎসক সকলকে জে এম সি এইচর কনিষ্ঠ চিকিৎসক সন্থা যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় শিক্ষক সন্থা জে এম সি এইচর কর্মচারী ছাত্র ছাত্রী সকলকে মুখ্য করে চিকিৎসক সকলের সংগঠন সমূহে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে তাক অকল ফিজিক্যালি অ্যাসল্ট নহয় তেওঁলোকে বহুত ডাঙর প্ল্যান করেছিল তেওঁলোকে ফোন করে মাতি অনা হয়েছিল বহুত মানুষ তাক গুট খাওয়া হয়েছিল তাক বহুত লাঠি বা বিভিন্ন শার্পস এন্ড বহুত বস্তু লয় অহা হয়েছিল মাজুর বিষ্ণুরাম মেধি চিকিৎসালয়টো চিকিৎসালয়খনৰ বৰ্হি বিভাগ বন্ধ ৰখাৰ লগতে কোলা বেজ পৰিধান কৰি চিকিৎসা কৰ্মীসকলে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ আমার উপর এনেকা ধরনের যদি অত্যাচার হয় যখন আজি কোভিডের লগত একধিকারে একরাহে যে সংগ্রাম অব্যাহত রাখিছে সেই সংগ্রামের অন্ত যে বিভিন্ন ব্যবহার করে ইউটেনসিল ব্যবহার করে তার উপর অত্যাচার করা হল ই মানবীয় দৃষ্টিভঙ্গিতে কেউ গ্রহণযোগ্য নহয় কর্তব্যরত চিকিৎসকের উপর বর্বর আক্রমণের ঘটনাক তীব্র ভাষারে গরিহনা দিছে তামারহাটর চিকিৎসক স্বাস্থ্যকর্মী আনহাতে গুজাই লঙ্কাত চিকিৎসকক দলবদ্ধভাবে আক্রমণের ঘটনাক লৈ রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সময়তেই গোসাইগাঁওতো চিকিৎসকসকলে প্রতিক্রিয়া ব্যক্ত করে উদালির কোভিড কেয়ার হাসপাতালত মঙ্গলবারে একাংশ উদণ্ড লোকে কর্তব্যরত চিকিৎসক এজনক নির্মমভাবে প্রহার করা ঘটনাক জুড়িয়া আর ধিঙর চিকিৎসক তথা চিকিৎসাকর্মীর লগতে রূপহীহাত সচেতন নাগরিক মঞ্চয়ও সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ ধিং এফ আর ইউ চিকিৎসক তথা কর্মীসকলে অমানবীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানায় পরিধান করে কোলা বেজ আনহাতে গুজাইটো চিকিৎসকসকলে একেদরে সাব্যস্ত করে এই আক্রমণের ঘটনার প্রতিবাদ ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট
কাছাৰত চিকিৎসা কৰ্মীৰ আক্ৰমণৰ ঘটনাত চাৰিজনক ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু ধৃত লোককেইজন হৈছে বাপন তেলি, বাবুল মাহাতো, অজয় আৰু মদন তেলি। কোভিড টেষ্টৰ সময়তে দুৰ্বৃত্তই আক্ৰমণ কৰিছিল স্বাস্থ্যকৰ্মীক। এফালে হোজাইৰ ঘটনা আৰু তাৰ পিছত এইবাৰ চাওক আন এটা ঘটনা, একেধৰণে স্বাস্থ্যকৰ্মীৰ ওপৰত হৈছে আক্ৰমণ। কাছাৰৰ কালাইত মঙলবাৰে সংঘটিত হৈছিল এই ঘটনাটো আৰু এই ঘটনায়ো যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। এই ঘটনাটোৰ সৈতে কাছাৰত চিকিৎসা কৰ্মীৰ ওপৰত যি আক্ৰমণৰ ঘটনা